আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। খুব ভালো ও খুশির খবর সামনে এসেছে, বিশেষ করে যারা ভারতকে মহাশক্তিধর দেশ হিসাবে দেখতে চায়। ভারত এমন কাজ করে ফেলেছে যা দেখে সারা বিশ্বের বিশেষজ্ঞরা পর্যন্ত চমকে গেছে। তাদের মুখে একটাই কথা, ভারত এটা করল কিভাবে? যেখানে আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, জাপান সহ বিভিন্ন দেশ কোনোভাবেই সামলাতে পারছে না, আর সেটা ভারত এই পরিস্থিতির মধ্যেও করে ফেলেছে। আপনাদের আমরা এর আগে অনেক ভিডিওতে জানিয়েছি, ভারত আগামী দিনে সুপার পাওয়ার দেশ হবে, সারা বিশ্ব ভারতকে আলাদা নজরে দেখবে ও সম্মান করবে, আর সেটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তবে বর্তমানে সারা বিশ্ব তাকেই গুরুত্ব দেয় যার কাছে শক্তির সাথে অর্থনৈতিক দিক দিয়েও ব্যাপক উন্নত। সোজা কথায়, যে দেশে যত টাকা আছে তার তত সম্মান আছে, আর এই জন্যই লাগে জিডিপি গ্রোথ। আপনারা সবাই জানেন ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, শেষ হয় 31 মার্চ। ভারতের 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে 2 মাস আগে, আর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরেই, প্রায় 2 মাস পরে, ভারত সরকার ভারতের জিডিপি গ্রোথ রিপোর্ট পেশ করে সব হিসাব করে। আর এই রিপোর্ট এসে গেছে যা শুনে আপনারাও চমকে যাবেন। ভারত সরকারের তরফে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 সালের ভারতের জিডিপি গ্রোথ হয়েছে 8.7% হারে। সারা বিশ্বে সব থেকে তীব্র গতিতে বেড়েছে ভারতের অর্থনীতি। তার সাথে আপনাদের জানিয়ে রাখি, ভারতের Q4 অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে জিডিপি গ্রোথ ছিল 4.1% হারে। তবে এখানে একটি ব্যাপার আছে যা নিয়ে ভারত সরকারের ও RBI-এর ভাবা দরকার, সেটি হলো আপনি বিগত কয়েক দশকের ইতিহাস তুলে দেখবেন, তাহলে জানতে পারবেন ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হতে হতে জিডিপি গ্রোথও কমতে থাকে। এর জন্য ভারতের বড় লোকসান হয় অর্থনীতিতে। Q3 অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ভারতের জিডিপি প্রায় 20 ছিল, তাহলেই বুঝুন যদি ভারতের Q4 এর 4%-এর জায়গায় 6-7 হারে বাড়ত, তাহলে ভারতের জিডিপি 10-এর উপরে চলে যেত। এবার ভারতের লক্ষ্য ফিনান্সিয়াল ইয়ার 2022-23 ডাবল ডিজিট, মানে 10-এর উপর নিয়ে যাওয়া, যা এক ঐতিহাসিক ব্যাপার। সেই কারণে সরকারকে আরও জোর দিতে হবে সব দিক থেকে। জিডিপি 10-এর উপর চলে গেলে ভারতকে মহাশক্তিধর দেশ হতে কেউ আটকাতে পারবে না, কারণ বিদেশ থেকে ব্যাপক হারে ইনভেস্টমেন্ট আসতে শুরু হয়ে যাবে, আরও যা এখন আসছে তার থেকেও অনেক বেশি। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান।